চাকনের ব্যবস্থা ঠিক ছিল, তখন থেকে এই মুহূর্তে চাকনের হিসাব থেকে সবচেয়ে যুক্ত করেছি ঢাকা শিশু হাসপাতালে একটি ভবনের পাঁচতলায় কার্ডিয়াক বিভাগে রয়েছে। এবং এই বিভাগে কিছুক্ষণ পূর্বে অগ্নিসংযোগের একটি খবর পাওয়া গিয়েছে এবং আমরা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই এটি নির্বাপনে করে ফেলেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে। এবং এইখানে 17 জন রোগী এইখানে ভর্তি ছিলেন এবং সেই জায়গাটিতে 17 জনকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। এবং এছাড়াও আরও কিছু রোগী ছিলেন এবং তাদেরকেও বিভিন্ন ভবনে তাদেরকে জায়গা তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে। একরকম আতঙ্কে আমরা দেখেছি যে এই জায়গাটিতে ভবনের নিচে এখান থেকে রোগীরা যারা ছিলেন তারা নিরাপদে বের করার সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এবং পরবর্তীতে একটি আতঙ্ক এইখানে এই ভবনে যে রোগীরা ছিলেন তার স্বজন রোগী এবং স্বজনদের ভিতরে আতঙ্ক আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে তারা নিচে অবস্থান করছেন। দর্শক আপনারা দেখছেন যে আগুনের লেলিহান শিখাতে যে গোলে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচগুলো একদম ভেঙে চুরচুর হয়ে গেছে। এবং এই রুমটিতে মূলত এই রুমে যে ডাক্তাররা রয়েছেন এই ডাক্তারদের রুম এটা মূলত। এবং এখানে ভিতরে আপনারা দেখছেন যে রুমের ভিতরেও বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে এই রুমের ভিতরে। এবং আপনারা দেখছেন যে একদম ছাই এই ধোঁয়ার ফলে এবং এখানে বোঝা যাচ্ছে যে এখানে অগ্নি কী পরিমাণ আগুন এখানে লেগেছিল এবং বেশি উত্তাপের কারণে মূলত এই যে কাঁচের যে জানালাটা সেই কাঁচ চুরচুর হয়ে গিয়েছে এবং ভেতরে একদম ছাইয়ের মতো অবস্থা। দর্শক আপনাকে সরাসরি যুক্ত করেছি জাগুনিয়াজের অফিসিয়াল ফেসবুক লাইভের ঢাকা শিশু হাসপাতাল থেকে। সরাসরি আপনারা দেখছেন যে সংযোগে বেশ কিছুক্ষণ পরেই মূলত এই জায়গাটিতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এই মুহূর্তে তারা এখন পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং পরিচালক যেটা আমাদেরকে বলেছেন এইখানে 17 জন ছিলেন, সেই 17 জনকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। Thank you.
দেখেন একটু আমি দর্শক সর্বশেষ এখান থেকে যেটি জানা গেছে যে ঢাকা শিশু হাসপাতালে যে অগ্নি সংযোগে যে ঘটনাটি বেশ কিছুক্ষণ আগে পূর্বে এখানে ঘটেছে সেটি মূলত এসি বিস্ফোরণের মাধ্যমে এসি বিস্ফোরণের কারণে মূলত বলেছে এখনও পর্যন্ত, যদিও নিশ্চিত এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কেউ এটি ব্যাপারটি নিশ্চিত করেননি, কিন্তু অনেকেই বলছেন এখানে একটি বিস্ফোরণের শব্দ তারা পেয়েছিলেন এবং পরবর্তীতেই যে এইরকম অবস্থা হয়েছে। এবং এটি মূলত আপনারা দর্শক দেখবেন যে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং কার্ডিয়াক যে আইসিইউ যে কারণ যে এটি মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং এই কারণে এবং এই যে আপনারা যেমনটি জানেন যে আইসিইউতে মূলত অতি গুরুত্বপূর্ণ রোগীদের আইসিইউতে শিফট করা হয় এবং আইসিইউ অবস্থা পূর্ণমূলক অনেক যন্ত্রপাতি অনেক ভালো ভালো যন্ত্রপাতি এখানে থাকে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং এছাড়াও এই রুমটি ঠান্ডা রাখার জন্য আইসিইউ ঠান্ডা রাখার জন্য মূলত এখানে এসির ব্যবস্থাও যথেষ্ট ভালো ভাবে লক্ষণীয় করা যায়। সব জায়গাতেই আইসিইউ পরিবেশ অনেক সুন্দর এবং এখানে ঠান্ডা রাখার জন্য মূলত এসি ব্যবহার করা হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটি এসি ভয়ঙ্কর একটি অবস্থা এবং এসি অগ্নিকাণ্ডের দর্শক যেমন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি বলছিলেন যে এসি ব্লাস্ট যেটি আমরা শুনতে পেয়েছি এবং সেই এসিটি মূলত আপনাদের দেখাচ্ছি। এই এই এসিটি মূলত বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের পরেই মূলত অগ্নিসংযোগের যে সূত্রপাত এসি থেকেই এই অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে। দর্শক আপনাকে সরাসরি যুক্ত করছে জাগরণ অফিসিয়াল ফেসবুকে, আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতাল থেকে এই রুমটিতে আইসিইউ এই রুমটিতে মূলত এখনও ধোয়া রয়েছে এবং ধোয়াতে তো এখনও শ্বাসরুদ্ধ করে একটি অবস্থা এবং এইখানে আমাদের কর্তৃপক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি সেটি হল যে সতেরো জন এই রুমে ছিলেন এবং সতেরো জনকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এবং পরবর্তী তদন্তের সাপেক্ষে যদি অন্য কোনো কারণ এখানে আছে কিনা সেটা যে শিশু যারা ছিলেন এখানে ভেতরে তাদের সবাইকে নিরাপত্তা এখানে এবং আশেপাশে যারা ছিলেন সবাইকেই নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়েছে এবং এক্সাক্ট সংখ্যাটা আপনাদেরকে পরবর্তীতে আপনারা জানতে পারবেন। আপনার নাম পরিচয় একটু? আমি লেফটেন্ট কমান্ডার তানভীর, আমি আদা জাহাজি মসজিদ থেকে আসছি। দর্শক, এইখানে যদিও কর্তৃপক্ষ এখন নিশ্চিত করেনি, কিন্তু যতটুকু নির্ভরশীল তথ্য সূত্রে আমরা জেনেছি যে এই আইসিইউতে আইসিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিকেল শাখা এবং এইখানে এই আইসিইউতে 17 জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং 17 জন কি মূলত অগ্নিসংযোগ পরে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা ঠিক মতো কাজ করতে পারে যে কোনো ব্যাপারে নিরাপত্তা প্রদান সহ সার্বিক সহযোগিতার জন্য বেসিক্যালি আমাদের 4টা পার্টি আছে, আমরা কাজ করছি। আমাদের জানা মতো এমন কোনো ইঞ্জুরি বা হতাহতের ঘটনা ঘটে নাই। শিশুদের নিরাপদ আশ্রয় নিয়ে গেছে কিন্তু আমার জানা মতো গিয়েছে, এটা হসপিটাল কর্তৃপক্ষ সঠিকতা বলতে পারবে। আমরা শুনছিলাম ভাই আপনার নাম মানে আপনার দর্শক, অগ্নি সংযোগের যে ঘটনাটি বেশ কিছুক্ষণ পূর্বে ঢাকা শিশু হাসপাতালে ঘটেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এইখানে যে অন্যান্য রোগীরা রয়েছেন এবং অন্যান্য যে রোগীদের স্বজন রয়েছেন তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে এই মুহূর্তে এবং অনেকেই ছন্নছাড়া হয়ে গেছেন, অনেকেই আমরা প্রথম দিকে আসার সময় অনেকেই কান্নাকাটি করতে আমরা এই জায়গাটিতে দেখেছি এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিচে যে অবস্থান এই মুহূর্তে এই ভবনের নিচের অবস্থানটি দেখাবো। অগ্নিসংযোগের ঘটনাটির পরেই মূলত এই জায়গাটিতে হাসপাতালের ভবনে মূলত অনেক লোক এখানে জড়ো হয়েছেন এবং সকলেই সাধারণত আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে।
আপনি জানেন যে আমাদের সংগঠনটা হচ্ছে এমন, যখন কেউ থাকে না তখন আমরা থাকি। এখানে প্রায় আমাদের 72 জন সদস্য ছিল, তারা তাৎক্ষণিকভাবে এবং বিধানের কাজে এবং নিয়ন্ত্রণের কাজে পরবর্তীতে কয়েকটা দিন পার্শ্ববর্তী আমাদের অনেকগুলো ক্যাম্প আছে। আমাদের দুই কোম্পানি প্রায় 200-800 সদস্যই আগুন নিবারণ কাজে অংশগ্রহণ করে। কী কারণে ঠিক আগুন লেগেছে এটা আসলে এইভাবে বলা সম্ভব না। আমি এটা ফায়ার সার্ভিস আছে, হয়তো তদন্ত কমিটি হবে, এটা কি শর্ট সার্কিট না অন্য কোনো বিষয়ে তারা বলতে পারবেন, এই বিষয়টা আমি আসলে বলতে পারবো। তবে আমি আপনার কাছে সুপ্রিয়া জানাই যে এরকম বাচ্চাদের একটা কার্ডিয়াক ইউনিটে এরকম একটা ঘটনার পরেও যে কোনো হতাহত হয়নি বা কোনো লোক মারা যায়নি বা কোনো প্রকার আহত হয়নি, এটা আল্লাহর কাছে আসলে আল্লাহর একটা রহমত। এবং আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা আগুনটা দ্রুত সময়ের ভিতরে নিয়ন্ত্রণে এসেছে, এই জন্য আমার সুপ্রিয়া জ্ঞাপন করি। আপনারা সবাই আছেন, দেখেছেন নিশ্চয়ই ভিতরে কেমন আমি গিয়েছি, আপনারা দেখেছেন যে বিভৎস একটা পরিবেশ, এখানে যে কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছে, আমাদের উচিত এ ব্যাপারে যথাযথ মনোযোগ, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে দৃষ্টি সাধারণ আনসার বা এমবডিড আনসার, এদের বেসিক ট্রেনিং 90 ডেজের ভিতরে ফায়ার ফাইটিং স্পেশাল কোর্স করানো হয়। ফায়ার ফাইটিং এটা প্রত্যেকেই স্পেশাল কোর্স করানো আছে, প্রাথমিকভাবে আগুন লাগলে কী করানো হবে তারা সে সম্বন্ধে সম্পূর্ণ অকিফাল, এবং সেভাবেই তারা এখানে ব্যবস্থা নিয়ে থাকে। আমি ঢাকা মহানগর আনসারের দায়িত্বে আছি, পরিচালক মোহাম্মদ আসলাম সিং। দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা মহানগর আনসারে যে পরিচালক রয়েছেন আসলাম মোহাম্মদ আসলাম, তিনি বলছিলেন যে এইখানে যে আনসার বাহিনীরা আছে তারাও অনেক বেশি মূলত তৎপর ছিল এবং আনসারদের তৎপরতা নিয়ে আসলে তিনি বলেছেন, এবং তিনি এও দাবি করেছেন যে এই অগ্নিসংযোগের যে ঘটনাটি ঘটেছে সেটি আরও ভয়ঙ্কর হতে পারত, কিন্তু যেটি মূলত তিনি বলছিলেন যে এই আনসারদের এইখানে যে আনসার কর্মরত রয়েছেন তারাও মূলত এই অগ্নি সংযোগের ঘটনা যদি ঘটে সেই মুহূর্তে কী রকম কাজ কীভাবে কাজ করতে হবে, তার দুই মাসের ট্রেনিং সকলের রয়েছে এবং সকলের তৎপরতায় মূলত এই অগ্নিসংযোগটি ঘটনাটি বেশি বড় হয়নি এবং কমের মধ্যেই মূলত এটি রেহাই পাওয়া গিয়েছে। এবং তিনি যেমনটি বলছিলেন যে অর্থাৎ কর্তৃপক্ষ আমাদেরকে এখনও পর্যন্ত যেটি জানিয়েছেন, যেটি নিশ্চিত করেছেন যে 17 জন রোগী এই চেম্বারে সেই রুমটিতে ছিল, যেই রুমটিতে এসি বিস্ফোরণের মাধ্যমে যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে সেই 17 জন রোগীর কারোই কোনো সমস্যা হয়নি বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষর সকলে। এবং দর্শক সবশেষেই এখানকার পরিস্থিতি অগ্নিসংযোগের ঘটনাটি সকলে নিয়ন্ত্রণে এসে পড়েছে এবং যে আতঙ্ক এর ফলে যে আতঙ্ক হয়েছে আতঙ্কটি মূলত এখন সকলের মনে বিরাজমান। আমার অবস্থা মনে হয় ভালো না, তাড়াতাড়ি যা আমি দর্শক ঢাকা শিশু হাসপাতালে ঘন্টাখানিক অর্থাৎ দুপুর 2টার সময়
অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে এই হাসপাতালে একটি ভবনের পাঁচতলায় কার্ডিয়াক বিভাগের আইসিউতে, এবং আইসিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং সেখানে 17 জন রোগী আইসিউতে ভর্তি ছিলেন এবং সেই আইসিউর যে রুমটি ছিল মূলত সেই রুমটিতে 3টি AC ছিল এবং 3টি ACর মধ্যে 1টি AC বিস্ফোরণের মাধ্যমে মূলত এই দুর্ঘটনার সূত্রপাত। এবং পরবর্তীতে আমরা দেখি যে অগ্নি নিরাপণ যে টিম এখানে এসেছিলেন এবং নৌবাহিনীর যে একটি এখানে এসেছিলেন তাদের, এবং এইখানে যে আনসার বাহিনী রয়েছেন তাদের সকলের সক্ষমতা, তাদের সকলের সকলের দক্ষতার সাথেই মূলত তারা এই অগ্নিসংযোগটি নির্বাপনে দ্রুত গতিতে তারা নির্বাপনে করতে সক্ষম হয়েছেন। এবং এইখানে যে 17 জন রোগী ছিলেন সেই 17 জনকেই মূলত এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের কোনো সমস্যা হয়নি বলে দাবি কর্তৃপক্ষ মূলত এতক্ষণ দাবি করেছেন কর্তৃপক্ষ। এবং আমরা দেখেছি যে এখনও পর্যন্ত সেই জায়গাটিতে এখনও পর্যন্ত ধোয়া রয়েছে এবং ধোয়ার ফলে সেখানে চোখে মেলে রাখাটাও আসলে ভার হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে এই যে এই বিষয়টি পরবর্তী সময়ে আসলে এইখানে এই ভবনের পুরো ভবনের যে রোগীরা বিভিন্ন ওয়ার্ডে যে রোগীরা রয়েছেন তাদের মধ্যে একটি আতঙ্ক আমরা দেখতে পেয়েছি এবং আতঙ্কের কারণে অনেকে এখনও কান্নাকাটি করছেন এবং অনেকের স্বজন মূলত যারা এই স্বজনরা যারা এখানে কাজ করেন কর্মরত রয়েছেন তাদের স্বজনরা এসে কান্নাকাটি করছেন যে তাদের স্বজনদের কোনো কিছু হলো কি না, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বারবার অবহিত করেছেন যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু সেটি ঘটে এবং কারো হতাহতের সংবাদও তারা আমাদেরকে বলেননি। তারা বলেছেন যেমন যে 17 জন রোগী সেখানে ছিল তারা সকলেই মতো এইখানে ভালো রয়েছে।